গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর ঘুম থেকে উঠতে আমার প্রায় আজকে আটটা বেজে গেছিলো কী জানি আমি এত ঘুমোচ্ছিলাম কেন স্বপ্ন দেখছিলাম যাই হোক এদিকে দেখছি বরমসে মাছ নিয়ে মাছ কাটতেও বসে গেছে দেখছি যে শুধু আবার বউটা এত ভালোভাবে মাছ কাটতে পারেও না আর ওই সব ও অনেক সময় লাগিয়ে দেবে তার থেকে বরঞ্চ আমি মাছগুলো কেটে দিই ওই জন্য দেখছি ও মাছ কাটছে আর আমি এদিকে চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য আর দেখো গোলু আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর আমি এমনি সাড়ে সাতটার মধ্যে উঠে যাই শীতকালে না খুব একটা সকাল সকাল উঠতে পারি না গরমকালে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলেও শীতকালে আমার ওই সাড়ে সাতটা বেজেই যায় কখনো কখনো আবার আটটা আগে একটা সময় ছিল তো সাড়ে আটটা নটার আগে ঘুম থেকে উঠতেই পারতাম না কিন্তু এখন দিন পাল্টেছে যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপর একটু নিচে যাব এখন যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে না ছোটো ছোটো এত ভালো লাগে আমার ওদের সঙ্গে সকালটা অনেকটা সময় কেটে যায় তো মাকে ওর মাকে আর কি ওদের মাকে প্রথমে রুটি দিলাম আর ওরা দেখলাম রুটি দিয়ে রুটি খেতে পারছে না সেই জন্য ওদেরকে বিস্কুট দেব ঠিক করেছি তো দেখো চারটে মতন হয়েছে বাচ্চা তার মধ্যে দুটো তিনটে এদিকে ঘোরাঘুরি করছে একটাকে তো আমি এখনও দেখতে পাইনি বাট এত কিউট হয়েছে না আর এত ভালো লাগে সত্যি আর গোলু তো ওদেরকে ধরার জন্য ব্যস্ত গোলু বলছে যে মা একটা আমাদের নিয়ে নাও আমরা বাড়িতে রাখবো তো এখন তো ওরা যেহেতু মায়ের দুধ খায় সেই জন্য এখন আলাদা করে দিলে চলবে না মায়ের কাছেই থাকুক আর ওই যে কুকুরটাকে দেখছো ও এদেরকে ভীষণ ডিস্টার্ব করছে বাচ্চাগুলোকে ধরতে যাচ্ছে আর বাচ্চাগুলো খুব ক্যাঁ কুঁই করছে যাই হোক ওকে ওই জন্য আমরা আমি তাড়ালাম লাঠি দিয়ে তারপরে এদেরকে খেতে দিচ্ছি কিন্তু এরা ঠিকঠাকভাবে এখনও খেতে শেখেনি মানে মায়ের দুধই খায় শুধুমাত্র বাট কি কিউট দেখতে হয়েছে না যাই হোক চলো এদের সঙ্গে তো অনেকটা সময় পেরিয়ে গেল বাড়ি যাই এবারে গিয়ে রান্নাবান্না করব আর তার আগে বর্মশাই তো মাছটাচ কেটে এই যে দেখো মাছ কাটটা এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ও মাছ টাচ কেটে দেবে তারপরে আমি গিয়ে পরিষ্কার করব মানে বাসনও ধোয়ার আছে কিছু কাল রাত্রেবেলা ধুতে পারিনি তো সব কিছু মানে জলের কাজ যখন অনেকক্ষণ করার থাকে না তার আগে আমি এই হ্যান্ড গ্লাভসগুলো পরে নিই এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম দুটো তো দুশো টাকা নিয়েছে ঠিক হয়েছে বাট সত্যি অনেক কাজের এতক্ষণ ধরে যদি আমি জলের কাজ করতে যাই না আমার তো ঠান্ডা লেগেই যাবে আর এখন যদি আমি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ি তাহলে আর মানে আমার সংসারটাই অচল হয়ে পড়বে মাকে কে দেখবে আর গোলুকেই বা কে দেখবে সেই জন্য এখন যথাসম্ভব আমি চেষ্টা করছি যাতে আমার শরীর খারাপ না হয় আমার ঠান্ডা না লাগে তো এই হ্যান্ড গ্লাভসটা পরে আমি সেই জন্য যখন অনেকক্ষণ ধরে অনেক বাসন ধোয়ার থাকে বা ধরো রান্নাঘরটা পরিষ্কার করবো সেই টাইমে আমি হ্যান্ড গ্লোভসগুলো পরে নিচ্ছি বেশ ভালো কিন্তু হ্যান্ড গ্লাভসগুলো এতে কি বলতো মানে হাতটাও ভালো থাকছে অতিরিক্ত জল ঘাটার কারণে হাতের কোনো ক্ষতি হচ্ছে না তার সাথে জলটা পাচ্ছে না যেহেতু সেই জন্য আমার ঠান্ডাটাও লাগছে না মানে দুটো কাজই হচ্ছে তো যারা আর কি হাতের একটু যত্ন টত্ন করে তারা তো সারা বছর এটা পরে বাসন মাজতে পারবে বাট আমি শীতকালটা শুধুমাত্রই ঠান্ডা লাগার ভয়েই পড়ছি তারপরে ভালোভাবে তুলে রেখে দেব আবার পরের বছর শীতকালে বের করব এরকম আর কি তো দেখলাম আমি যে হাতগুলো বেশ ভালো রয়েছে এটা তো পরে বাসন ধোয়ার জন্য তারপর আমি এটাকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি এটা শুকিয়ে রেখে দেবো আর রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে ফেলেছি সাথে মাছগুলো ধুলাম প্রায় এক দেড় ঘন্টা টানা জলের কাজ করেছি তারপরে বেসিনটাকে খুব ভালোভাবে ধুলাম এতক্ষণ ধরে যদি আমি শুধু হাতে জল ঘেটে ঘেটে এত কাজ করতে যাই না সত্যিই ঠান্ডা লেগে যাবে আমার আর এখন তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর চলো মাছের বটিটাও ধুয়ে দিলাম আর এদিকে একবার দেখতে এলাম দিদু না নাতি এদিকে কি করছে আর সারাদিন এরা এখানেই বসে থাকে মা বলছিল যে ছানা খাবো সেই জন্য না বাড়িতে লেবুও নেই তো আমি দেখতে এলাম গাছে লেবু রয়েছে কিনা না তো দেখছি গাছেও সেরকম লেবু নেই একটা মাত্র লেবু ছিল এই একটা লেবুতে ছানা হবে না ছানার যে পাউডার সেগুলো থাকলেও ভালো হয় বাট সেটাও নেই আমার কাছে যাই হোক চলো ওই লেবুটা পেলাম এটা নিয়ে যাই আর মাকে আজকে মুড়ি দিলাম ছোলার ডাল ছিল আগের দিনের মা বললো ছোলার ডাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে সেই জন্য মাকে ছোলার ডাল দিয়ে মুড়ি দিলাম আর এদিকে বলুবাবুর জন্য দুধ কনফ্লেক্স আর আমি না কালকে রাতের একটা রুটি রয়ে গেছিলো সেটা দিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি মানে এই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট আজকে আর খুব একটা ঝামেলা করতে হয়নি ব্রেকফাস্টের আর এবারে আমি চলে এসেছি হচ্ছে রান্নাবান্না করার জন্য এই যে মাছগুলোকে ধুয়ে টুয়ে ভালোভাবে রেখেছি এগুলো এখন ভাজবো আর আজকে চারাপোনা মাছের ঝোল বানাবো ফুলকপি আলু দিয়ে বেশ ভালো লাগে কিন্তু দেখবে এই শীতকালে মাছের ঝোলটা খেতে ফুলকপি আলু দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে তো ভাবলাম যে এই টাটকা টাটকা মাছ দিয়ে আজকে ঝোলটা বানাই তাহলে মায়েরও ভালো লাগবে এমনিতেও মা খুব একটা বেশি কিছু খেতেও পারছে না কারণ যেহেতু এতদিন জ্বর ছিল তারপরে হসপিটালে আট দিন ছিল তো তারপরে না খাওয়া দাওয়া ভালোভাবে করতে পারছে না সেই জন্য চেষ্টা করছি একটুখানি যাতে ভালোভাবে খেতে পারে যেমন পছন্দ মতন রান্না আর কি করে দিচ্ছি তো মাছগুলো দেখো এত বড় বড় কিন্তু গোটাই রেখে দিয়েছে এই চারাপোনা মাছগুলো গোটাই ঝোল খেতে বেশি ভালো লাগে আমরা কাটি না মানে দুটো ফাঁক করলেও হবে কিন্তু ঠিক আছে চলো গোটা গোটে খাওয়া হোক এরকম আর কি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমরা হয়তো বলি বা দেখি ফেসবুকে অনেক পোস্ট দেখি হ্যাঁ যে সমাজ বদলেছে মানসিকতা বদলেছে বাট আদৌ না সেরকমটা সবার ক্ষেত্রে বদলায়নি কারণ এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ দেখো আমাদের সময় আলাদা ছিল ঠিক আছে তখন আমি প্রচুর গায়ের রঙ কালো নিয়ে বা মোটা নিয়ে অনেক কথা শুনেছি ঠিক আছে তুই এত কালো কেন এত মোটা কেন মানে এই ধরনের কথাবার্তাগুলো কতটা যে নিম্ন মানসিকতার হয় মানে যারা বলে এগুলো ঠিক আছে গায়ের রঙ নিয়ে বা বডি সেমিং কখনোই মনে হয় না যে করা উচিত বলে কাউকে ঠিক আছে আমাদের সময়ে বাট এখন কি বলতো এখনও কিছু মানুষের মানসিকতা একেবারে বদলায়নি এখনো পর্যন্ত তারা এরকম ধারণা রাখে হ্যাঁ আমার বাচ্চা ফর্সা ওর বাচ্চা কালো এগুলো মানে আমি ভাবি যে কি ধরনের রুচি থাকে তাদের যে এই কথাগুলো বলতে পারে যে আমার বাচ্চা ফর্সা ওর বাচ্চা কালো ওর বাচ্চা মোটা আমার বাচ্চা মানে দেখতে সুন্দর মানে কি বলো তো মোটা হোক কালো হোক রোগা হোক যেমনই হোক না কেন প্রত্যেক মা বাবার কাছেই না তার বাচ্চা মাত্রই সুন্দর তো এই জিনিসগুলো বলাটা একেবারেই নিচ মানসিকতার পরিচয় দেয় তবুও কিছু মানুষ এখনো পর্যন্ত বদলায়নি আর তারা কোনো দিন বদলাবেও না এটাও স্বাভাবিক তো মানে কিছু করার নেই তারা আমার কথাগুলো না মানে শুনলে কেমন জানি একটা লাগে যে কি মানসিকতা নিয়ে থাকে এরা যাই হোক আমার মিক্সিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ওয়ান্ডার ওয়ান্ডারসেপের নিউট্রিবলেন্ট এই যে মিক্সারটা এটা আমার অনেক দিন নেওয়ার ইচ্ছে ছিল তো ফাইনালি এটা নিয়েছি এর সঙ্গে দুটো জার দেখলে একটা বড় জার ওটা আমি জুসের জন্য রেখেছি আর এটা হচ্ছে মশলা টসলা বাটার জন্য আদা রসুন এই ধরনের মশলা তো মিক্সিটা না আমার পড়েছে হচ্ছে যেদিনকে আমি গেছিলাম বাবার সঙ্গে ব্যানাচিতি বাবা একটা নতুন মিক্সার নিলো বাবারটা প্যানাসোনিকের ওটা অনেকটা দাম বেশি আমাদের বাড়ি দুর্গাপুরের বাড়ির জন্য আর আমার এইটা পছন্দ ছিল সেই জন্য আমি এইটাই নিয়েছিলাম এটা আমার আড়াই হাজার টাকার মতন পড়লো ঠিক আছে তো এই মিক্স মিক্সারটা আমার নেবার অনেক ইচ্ছে ছিল মানে দেখতে খুব কিউট লাগে তো এখানে আমি আপেল কেটে দিচ্ছি আর দুটো বাটিতে মায়ের জন্য আর গোলুর জন্য আলাদা আলাদা করেই একটা একটা করে আপেল একটা করে লেবু কেটে দিচ্ছি আর ওদিকে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে আরেকটা কিছু করবো ভাবছিলাম তো ভাবলাম পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজাটা করি সেই জন্য ওটা করব পরে তার আগে ওদেরকে এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন একটু ফলটা দিয়ে আসি ফল কেটে ওদের দিয়ে দিলাম আর এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব তারপরে মাছের ঝোলটা নামিয়ে আমি পেঁয়াজকলি আলুটা ভেজে নেবো আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে ব্লগুলো যে টুকটাক শেয়ার করছি আমার ভালো লাগছে কিন্তু হ্যাঁ তোমরা ব্লগুলো একদমই দেখছো না আসলে দোষটা আমারই এত ইরেগুলার হলে হয় না আর চ্যানেলটা ভীষণভাবে রিচ ডাউনও হয়ে গেছে সেটাকে ওঠাতেও একটুখানি সময় লাগবে যাই হোক তোমরা আমার পাশে থেকো এটুকুই বলবো যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করো একটা করে আমার ভালো লাগবে তো এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি এটা খেতে কে কে ভালোবাসো বলো এটা আমার ভীষণ ফেভারিট আমি ভাত দিয়ে তো মানে আমার সব থেকে পছন্দের একটা মেনু বলতে পারো ভাতের সাথে খেতে ভীষণ ভালোবাসি আর দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তারপর আমি আমার থালা সাজিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকাল আমার একটু বেশি ফেভারিট হয়ে গেছে আচার নিয়েছি আর পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল নিয়ে না আমি ছাদে চলে এসেছিলাম রোদের মধ্যে বসে বসে ভাত খেলাম আর এদিকে তারপরে ইনি তো দেরি করে শীতকালটা ওকে ভাত দিয়েছিলাম ওই আড়াইটার দিকে ও ও খাই তো দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে এখন তো মানে প্রত্যেক দিনই প্রায় কেউ না কেউ আসছেই দেখা করতে মায়ের সাথে মানে মাকে দেখতে তো একদিন আগের দিন আর কি দিদি যায় বৌড়া এসেছিল আজকে মামা মামি এসছে তো সেই জন্য আমি এদিকে চা বসালাম আর ওদিকে দুধটা ফুটানোর জন্য বসিয়ে দিলাম আজকে এক কেজি মতন দুধ নিয়েছি মা বলছিল ছানা খাবো ছানা না বানিয়ে দেওয়াই হচ্ছে না মাকে মানে দুধ খাচ্ছে ঠিকই কিন্তু ছানাটা বানিয়ে দিতে ভুলে মানে হচ্ছে না সময় হয়ে উঠছে না আর কি করবে তুমি এখন কেক খাবে আচ্ছা চলো অন্য বাই ক্রিসমাসে আমরা সকালবেলায় কেক খাই বাট এবারে ও এনেছে যে টাইমে সেই টাইমে আর কারোরই খেতে ইচ্ছে করছিল না সেই জন্য বললাম একবারে সন্ধ্যাবেলায় খাবি তো গোলুর তো ঘুম থেকে উঠেই আর তর হইছে না চলে এসছে কেক কাটতে তো দুটো কেকই ভীষণ ভালো ছিল বিশেষ করে বিস্ক ফার্মটা তো তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এটা হয়তো আমাদের কোনো রিচুয়ালস নয় আর কেকটা যে বড়দিন হিসেবে খাচ্ছি এমনটাও নয় মানে কেক খেতে ভালোবাসি তাই খাই যাই হোক তারপরে গলুকে পড়তে বসিয়েছিলাম আজকে মতনটা